আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক তাহমিনা বেগম। আজকে আমি একটা বিশেষ বিষয়ে আলাপ করতে চাচ্ছি। আজকাল কিছু কিছু মহিলারা আসে, দেখা যায় যে তার আগে একটা কিংবা দুইটা বাচ্চা আছে, সে কোনো কারণে আর বাচ্চা চাবে না বলে হয়তো দেখা যায় যে সে এতদিন বাচ্চা নেয় নাই, হঠাৎ করে শেষ বয়সে তার যখন মনে হলো বাচ্চারা বিদেশে চলে যাবে কিংবা বড় হয়ে যাচ্ছে, আবার সে প্রেগনেন্সি নিতে চায়। তা যেটাই হোক, নিতে চাওয়ার আগে দেখতে হয় তার বয়সটা কেমন। এটা বুঝতে হবে যে প্রেগনেন্সির জন্য 17 বছরের বয়সের কমের যদি বয়স থাকে এবং 35 বছর বয়সের চেয়ে বেশি যদি হয়, দুইটাই ক্ষেত্রে কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি। কারণ এই ক্ষেত্রে 35 বছর বয়স যখন হয়ে যায়, তখন দেখা যায় কি মেয়েদের যে জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চা বেশি গর্ভে আসে, কারণ তার মধ্যে যে ওভাটা থাকে, ডিমটা থাকে, ডিমটা কিন্তু মেয়ের, প্রতিটা মেয়ে যখন মায়ের গর্ভে ছিল, মাতৃগর্ভে থাকা অবস্থায় সে কিন্তু যেই ডিমটা নিয়ে, ডিম্বাশয়ের মধ্যে যেই ডিমটা আছে সেই ডিমটা নিয়েই তার জন্ম হয়। সো সেই হিসাবে এটা একটা ওল্ড ওভা, যার জন্য তার যে পরবর্তী বাচ্চাগুলো দেখা যায় কি জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চা হতে পারে। আমরা অনেক সময় ডাউন সিনড্রোমের বাচ্চার কথা বলি, যে 35-এর পরে অনেক বাচ্চা এটা হতে পারে। এটা না হলেও সাধারণত দেখা যায় মেয়েদের কোমরবিডিটি হয়, আফটার 35 দেখা যায় সে ওবেজ হয়ে যায়। যখন সে ওবেজ হয় তখন তার বাচ্চা দেখা যায় কি যে এই ওবেসিটির জন্য তার মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয়, কিংবা তার শরীরের মধ্যে অন্য জটিলতা হয়, যেমন তার ডায়াবেটিস হতে পারে, তার হাইপারটেনশন হয়, ব্লাড প্রেশারটা রেজড হয়, অর তার দেখা যায় যে কিডনি ডিজিজ হয়, অর অন্য থাইরয়েড ডিসফাংশন থাকে। এই প্রতিটা কেস কিন্তু দেখা যায় যে তার যে গর্ভে যে আসবে বাচ্চাটা, সে বাচ্চাকে কিন্তু জটিল করে ফেলতে পারে। বাচ্চাটা জন্মগত ত্রুটি নিয়ে আসতে পারে, যেমন দেখা যায় সে হয়তো প্রেগনেন্সি হয় কিন্তু হওয়ার পরে সে আর্লি উইকসে তার বাচ্চাটা টার্মিনেশন হয়ে যায়, অর অ্যাবর্শন হয়। সো প্রেগনেন্সি 35 উইকের পরে যে আমরা নিবে না সেটা বলবো না, অবশ্যই সে নিবে, কিন্তু তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, হয়ে তাকে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং, প্রেগনেন্সির অনেক আগে থেকে ডাক্তারের কাছে আসবে। সে বলবে যে ডক্টর, আমার আগে দুইটা বাচ্চা নর্মাল হয়েছে, ওর সিজার আছে, এবং ওই বাচ্চাগুলো সুস্থ আছে কি নাই সেটা সে ইতিহাসে সে বলবে। ডাক্তার তখন তাকে বলবে যে আপনি প্রেগনেন্সি নেওয়ার আগে আপনাকে আগে কিছু পরীক্ষা করে দেখবো, যে প্রি এক্সিস্টিং কিছু ডিসঅর্ডার আপনার শরীরে, যেটা দেখা যায় কি যে মানে কোমরবিডিটি আপনার আছে কি না, বডি ওয়েট, ব্যালেন্সড ওয়েট আছে কি না, সেগুলো দেখে সেগুলোর জন্য কিছু ইনভেস্টিগেশন দেওয়া হয়। এবং ইন দ্য মিন টাইম যদি সব কিছু ভালো হয়, তাকে ফলিক অ্যাসিড, জিঙ্ক আর ভিটামিন ই, এগুলো সাপ্লিমেন্টারি দেওয়া হয়, এবং তার যদি অ্যানিমিয়া থাকে অ্যানিমিয়া কারেকশান করে নেওয়া হয়, দেন যদি তার ডায়াবেটিস থাকে তাহলে আমরা যে এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠিয়ে ডায়াবেটিসটাকে একদম কন্ট্রোল থাকা অবস্থায় সে প্রেগনেন্সি নিবে। এবং তার যদি প্রেশার বেশি থাকে, হাইপারটেনশন থাকে, সেই ক্ষেত্রে তাকে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করবে, এই প্রেশারের পিছনে যে এক্সিস্টিং কোনো কজ আছে কিনা, কিডনিটা ঠিক আছে কিনা, কিংবা অন্য আরো ভাস্কুলার ডিজিজ আছে কিনা, হার্টটা ইনট্যাক্ট আছে কিনা, সব কিছু দেখে দেন সে প্রেগনেন্সি নেবে। ঠিক তেমনি থাইরয়েড ডিসফাংশন থাকলে দেখা যায় যে বাচ্চাগুলো গর্ভে আসার পরে বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, কিংবা যেই বাচ্চাতে দেখা যায় যে জন্ম হয় হাইপোথাইরয়েডের বাচ্চা, মায়ের বাচ্চা হাইপোথাইরয়েড হতে পারে এবং ক্রিটিন বেবি বলা হয়, সেগুলো পারিবারিক সমস্যা করে, পরে একটা সামাজিক সমস্যা করে ফেলে, মানে সমস্ত মানে জায়গায় একটা খুব সমস্যা হয়ে যায়। সো প্রেগনেন্সি নেওয়া যাবে না সেটা না, দেখতে হবে যে তার প্রেগনেন্সি নেওয়া তার জন্য সঠিক কিনা। ইন এডিশন তাকে দেখতে হবে যখন তার বয়স 35, তার নিজের জরায়ুটা ঠিক আছে কিনা, এটা দেখার জন্য তাকে দেখতে হবে জরায়ের মধ্যে কোনো ফাইব্রয়েড আছে কিনা। বুঝতে হবে যে একটা মেয়ের এমনিই প্রতিটা মেয়ের মধ্যে বিফোর 20 ইয়ার্স ফাইব্রয়েড থাকে না, খুব কম, কিন্তু আফটার 20 ইয়ার্স ফাইব্রয়েডের চান্স থাকে আপ টু 40 ইয়ার্স, 20% চান্স, কিন্তু আফটার 35 to 40 ইয়ার্স 40% চান্স থাকে। যদি তার ফাইব্রয়েড থেকে থাকে তখন তার বাচ্চাটা পেটে আসলে বাচ্চা অ্যাবর্শন হয়ে যাবে। সো আগে থেকে তাকে মায়োমেকটমি করে ডিসাইড করতে হবে, প্ল্যান প্রেগনেন্সি নিতে হবে। ইন এডিশন যে মায়ের প্যাপসমিয়ার করে নিতে হবে, কারণ আমরা জানি যে জরায়ুমুখ ক্যান্সারের জন্য আমরা তাকে স্ক্রিন করব, জরায়ুমুখ ক্যান্সার ডেভেলপ
পাওয়ার দুইটা পিক থাকে, একটা হলো 35 ইয়ার্সে, একটা হলো 45 থেকে 55 ইয়ার্স। সো আমরা আগে তাকে দেখে নিব তার জরায়ুর মুখে কোনো রকমের সমস্যা আছে কি না, এগুলো দেখে নিয়ে যদি এগিয়ে যায়, তারপরে সে যদি ওরকম সাপ্লিমেন্ট থেরাপি নেয়, ইনশাল্লাহ সে বাচ্চা সুস্থ বাচ্চা নিতে পারবে। ধন্যবাদ।